ইউক্রেনে 40 স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। যুদ্ধ শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন নেতাদের। রাশিয়া পরমাণু হামলা করলে প্রতিক্রিয়া কি হবে জানালেন ন্যাটো প্রধান। আরো থাকছে উত্তেজনা বাড়িয়ে ফের জমা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। রুশ পরমাণু স্থাপনাগুলোতে হামলার আহ্বান জেলেনস্কির। তৃতীয় দফা ক্ষমতার দরজায় চীনের শি জিনপিং। আরো জানিয়ে দেব মুহূর্তের মধ্যে যে কোনো আঞ্চলিক হুমকির জবাব দেবে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব ইরবিলের মুসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনে 40 স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের বিভিন্ন শহরে 40 স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পরের দিন এই হামলা চালানো হয়। ইউক্রেনের আর্ম সোর্সেস জেনারেল স্টাফ জানিয়েছে গেল 24 ঘন্টায় রাশিয়ায় ক্ষেপণাস্ত্র 40টি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ সময় রাশিয়ার 25টি অবস্থানকে লক্ষ্য করে 32টি হামলা চালিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের মিকাইলোভ শহরে মেয়র অলেকসান্ডার সেনকেভিস জানান রাশিয়া তীব্র রকেট হামলা চালিয়েছে। তিনি একটি পাঁচতলা ভবন আক্রান্ত হয়েছেন। ভবনটির উপর দিয়ে দুইতলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, বাকিটা ধ্বংসস্তূপে চাপা পড়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। সূত্র রয়টার্সের। যুদ্ধে শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন নেতাদের। কিয়েভকে অর্থবহ যে কোনো চাহিদা মেটাতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন জি7 এর নেতারা। মস্কোকে তার অন্যায় নিয়ে সংসদ যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন তারা। বুধবার জি7 নেতার ইউক্রেনের পাশে থাকার এ প্রতিশ্রুতি দিয়েছেন। জি7 অর্থমন্ত্রী কেন্দ্র ব্যাংকার যারা ওয়াশিংটনে মিলিত হয়েছিল তারা একটি বিবৃতিতে বলেছেন তারা রাশিয়ান তেলে প্রস্তাবিত মূল্য জি7 অর্থমন্ত্রী এবং কেন্দ্র ব্যাংকার যারা ওয়াশিংটনে মিলিত হয়েছিলেন তারাও একটি বিবৃতিতে বলেছেন তারা রাশিয়ান তেলের প্রস্তাবিত মূল্য সীমার বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন এবং জোটের অস্ট্রেলিয়ার যোগকে স্বাগত জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় রাশিয়ার বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা করেন জি7 নেতারা। তাদের বিবৃতিতে বলা হয় তারা যতদিন দরকার হয় ততদিন পর্যন্ত ইউক্রেনকে আর্থিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক অর্থ দিয়ে যাবে। জার্মান চ্যান্সেলর ওলাফ সলস বলেছেন ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার ব্যাপারে জি7 নেতারা ঐক্যবদ্ধ আছেন, পাশাপাশি এই সংঘাত যেন আরো গুরুতর না হয় সে ব্যাপারেও সতর্ক আছেন। রাশিয়া পরমাণু হামলা করলে প্রতিক্রিয়া কি হবে জানালেন ন্যাটো প্রধান। রাশিয়া পারমাণবিক হামলা করলে সংঘাতের গতি পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব জেন স্টলেনবার্গ। বুধবার ব্রাসেলসের ন্যাটো সদস্যদের বৈঠকের পূর্বে এক ব্রিফিং এ তিনি একথা বলেন। সম্প্রতি ইউক্রেনের 4টি অঞ্চল রুশের ফেডারেশনে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলগুলো রক্ষার হাত থাকা সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি। এরপর বিশ্ব নেতারা পুতিনের পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা শুরু করে। বুধবার এই ইস্যুতে সাংবাদিকদের পশ্চিমা সামরিক জোটের মহাসচিব জেন স্টলেনবার্গ বলেন রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে ন্যাটো থেকে স্বয়ংক্রিয় জবাবের প্রয়োজন তৈরি হবে। কিছু বিশ্লেষক বলেছেন পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি ধাপ্পাবাজি নয়। আবার কিছু বিশ্লেষক বলেছেন যুক্তরাষ্ট্র সহ ন্যাটো জোটকে ইউক্রেনের অস্ত্রসর বন্ধ করতে পুতিন পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছেন। সূত্র আল জাজিরা। উত্তেজনা বাড়িয়ে ফের জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। আবার উত্তেজনা বাড়িয়ে জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এক সপ্তাহের ব্যবধানে বুধবার ফের পরমাণু অস্ত্র বহনে সক্ষম 2000 কিলোমিটার পাল্লার দুটি স্ক্রুজ মিসাইল পরীক্ষা চালালো দেশটি। এর মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক মহলে আশঙ্কা বাড়ালেন কিম জং উন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে পরমাণু হামলার সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। সমুদ্রের উপর দিয়ে 200 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই অস্ত্র দুটি।
চলতি মাসের গোড়ার জাপানের ভূখণ্ডের উপর দিয়ে একটি মাঝারি পলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া উত্তর পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেত্র ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। আমেরিকার বিরুদ্ধে কোরীয় উপদ্বীপ অঞ্চলে অশান্তি সৃষ্টির অভিযোগ করে পিয়ংইয়ং জানিয়েছে তাদের সেনা পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত। সূত্র রয়টার্স আল জাজিরা। রুশ পরমাণু স্থাপনায় আগাম হামলার আহ্বান জেলেনস্কির। রাশিয়ার পরমাণু স্থাপনায় আগাম হামলা চালাতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি রাশিয়া পরমাণু হামলা চালানোর যে হুঁশিয়ারি দিয়েছে তা বন্ধ করতেই এ আহ্বান জানান তিনি। জেলেনস্কি শুক্রবার অস্ট্রেলিয়ায় একটি থিঙ্ক ট্যাঙ্কের ভিডিও কলে যুক্ত হয়ে দেওয়া বক্তৃতায় বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছে তা প্রতিহত করার জন্য ন্যাটোর উচিত রুশ পরমাণু স্থাপনাগুলোতে আগাম হামলা চালানো। জেলেনস্কি দাবি করেন, ন্যাটো যদি এই কাজ না করে তাহলে তাকে রাশিয়ার পক্ষ থেকে পরমাণু হামলার শিকার হতে হবে। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির এই আহ্বানে তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগলেই ল্যাভরভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, জেলেনস্কি রাশিয়ার হামলা চালানোর যে আহ্বান জানিয়েছেন তা থেকে সুস্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে ইউক্রেনের সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়ায় কিয়েভ সরকারের প্রতি ওয়াশিংটনে বেপরোয়া সমর্থনের ব্যাপারে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, যখন পরমাণু অস্ত্র ব্যবহারের কথা উঠবে তখন রাশিয়া চুপচাপ বসে থাকবে না, বরং এই ব্যাপারে কিয়েভের বেপরোয়া আচরণ মুখ বুঝে সহ্য করবে। ল্যাভরভ ইউক্রেনের প্রতি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর ভয়ঙ্কর সমরাস্ত্র সাহায্যের প্রতি ইঙ্গিত করে আরো বেশি সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সূত্র আলাদুলু এজেন্সির। তৃতীয় দফা ক্ষমতার দরজায় চীনের শি জিনপিং। চীনের রাজধানী বেইজিং এর গেট হলে কনস্যুলেট পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেসের শুরু হচ্ছে 16 অক্টোবর। ধারণা করা হচ্ছে কনস্যুলেট পার্টি ওই সভায় শি জিনপিংকে তৃতীয় দফায় আরো 5 বছর ক্ষমতায় থাকার প্রস্তাব অনুমোদন করবে, যা চীনের রাজনীতিতে ইতিহাস তৈরি করবে। এমনিতেই শি জিনপিংকে দেখা হয় মাও জে দং এর পর সবচেয়ে ক্ষমতা ধর চীনা নেতা হিসেবে। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে পারলে চীনের ক্ষমতার তার নিয়ন্ত্রণ আরো শক্ত হবে। অনেকেই মনে করেন এমন হতে পারে যে 59 বছর শি জিনপিং এর আজীবন জন্য ক্ষমতা ধরে রাখবেন। বর্তমানে শি জিনপিং তিনটি সবচেয়ে ক্ষমতাধর পদ ধরে রেখেছেন। জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি চীনা কমিউনিস্ট পার্টির 1 নম্বর নেতা। প্রেসিডেন্ট হিসেবে তিনি চীন রাষ্ট্রের প্রধান। কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি চীনের বেসামরিক সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার ধারণা করা হচ্ছে। দলের আসন্ন কংগ্রেসের শি জিনপিং তার প্রথম দুটি পদ ধরে রাখবেন। মুহূর্তের মধ্যে যে কোনো আঞ্চলিক হুমকির জবাব দিবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুসেন দারদাস বলেছেন, তার দেশের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যে বিদ্যমান হুমকি পর্যবেক্ষণ চিহ্নিত স্বল্প সময়ের মধ্যে তা সমাধান করার ক্ষেত্রে খুবই সক্ষম। আজ শহীদ সত্তায় আরন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় পরিদর্শন সময় একথা বলেন জেনারেল দারদাস। শত্রু সামরিক সক্ষমতা পর্যবেক্ষণের জন্য তাদের আসন পঙ্খানুপঙ্খ বিশ্লেষণ করার উপর গুরুত্ব আরোপ করে এই কমান্ডার। তিনি বলেন, সশস্ত্র বাহিনীতে আমাদের উচিত নিজেদের শক্তির উপর গুরুত্ব আরোপ করা। তিনি আরো বলেন, আমাদের সামরিক বাহিনীর শক্তি ও সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর বিরাট ভূমিকা রয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রযুক্তিতে বিপুল পরিমাণ অস্ত্র সামরিক সরঞ্জাম তৈরি করেছেন। এতে সশস্ত্র বাহিনী একরকমের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, এক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। সূত্র পাস টুডে। ইরবিলের মুসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের দুটি স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরাকের বিপ্লবী গার্ড বাহিনী IRGC একটি বিবৃতি দিয়েছে। এতে হামলার দায় স্বীকারের ইঙ্গিত দিয়েছে IRGC। বলেছে, হামলাটি সিরিয়ার ইসরায়েলি হামলার IRGC দুজন কর্নেল শহীদ হওয়ার জবাব। শনিবার দিবাগত মধ্যরাতে ইরবিলের মোসাদ ঘাটিতে অন্তত 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কুর্দিস্তান অঞ্চলের গোয়েন্দা সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরবিল হামলায় প্রায় 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পরে IRGC দায় স্বীকারে বিবৃতি দিয়ে তেল আবিবের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে।
রবিবার সন্ধ্যায় আইআরজিসি ইরানি গণমাধ্যম আইআরজিসির বিবৃতি প্রকাশ পেয়েছে। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার আইআরজিসি দুজন কর্নেল শহীদ হয়। এরপরে মোসাদের ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, ভুয়া ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবের পার পাবে না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তার অংশ হিসেবে ইহুদিবাদীদের ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্র শক্তিশালী নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্র ইরানের। এদিকে মোসাদ সেন্টারে হামলার পাশাপাশি ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটের নতুন ভবনও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তান অঞ্চলে কাউন্টার টেরোরিজম এ মহাপরিচালক বরাদ্দ দিয়ে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ইরবিলে 12টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবরে বলা হয়, আমেরিকার নতুন কনসুলেট ভবনে এবং ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দুটি প্রশিক্ষণ কেন্দ্র এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে।